महावाक्यवाणी सुर नर मुनि हे दयानी ओ भवानी। আপনাদের নিশ্চয়ই আর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবার খান। আর কি পরিচয় দেব? নিশ্চয়ই ওস্তাদ রশিদ খানের সুপুত্র। আপনারা এতদিন নিশ্চয়ই জানেন যে ও যে ঘরানার গান করে সেই ঘরানা বেশ মানুষজন পছন্দ করে। তবে আরো কথা বলবো, তবে তার আগে বলি রিপাবলিক বাংলা নতুন বই আপনাদের সামনে হাজছে। এতদিন কথা হয়েছে চোখে চোখ রেখে, এবার আগামী দিনেও সত্যি কথা হবে চোখে চোখ রেখে, এবং একইভাবে আরো শক্তি নিয়ে আরো স্পর্ধার সঙ্গে এগিয়ে যাবে রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে যেমন বিশিষ্টরা রয়েছেন, তার পাশাপাশি সাধারণ মানুষ আপনারা রয়েছেন। রিপাবলিক বাংলা নতুন ভাবে পথ চলছে, এতদিন আমরা সত্যি মানুষের জন্য কথা বলেছি, আগামী দিনেও আমরা অঙ্গীকারবদ্ধ মানুষের জন্যই কথা বলব। রিপাবলিক বাংলার এই যে পিরিয়ডটা কেমন লাগছে? ফার্স্ট অফ অল তো খুব কংগ্রাচুলেশনস রিপাবলিক বাংলাকে যে ইস্ট ইন্ডিয়া সবচেয়ে বড় স্টুডিও ওপেনিং হলো। অ্যান্ড না, এটা সত্যি কথা যে একটা খুব বড় একটা এটা একটা নতুন একটা হাইটসে এসছে রিপাবলিক বাংলা, তার জন্য আমি সত্যি খুব বেশি খুশি। অ্যান্ড মানে খুব বড় বড় কংগ্রাচুলেশনস আপনাদের, অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে সেক্ষেত্রে তোমার ঘরানা তো একটা ব্যাপার রয়েছে, তবে ধরো তোমার পনিটেল করা বা এই যে ব্যাপারটা, আমরা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে একটা ড্রেস আপ বা ইমেজ, যদি বড় এক কথায় ইমেজ, আমরা একটু দেখে অভ্যস্ত, কিন্তু তুমি যেভাবে যে ইমেজ নিয়ে স্টেজে ওঠো সেটা কোথাও গিয়ে মানুষজন কিভাবে নিয়েছে, এই যে বিশ্বায়নটা, এক কথায় যদি বলি বিশ্বায়ন, মানুষ কিভাবে নিয়েছে বা তুমি কিভাবে দেখেছো? বেসিক্যালি লোকেরা কখনো এক্সপেক্ট করেনি যে আমরা পোনিটেল বা হাতে গিটার নিয়ে ক্লাসিক্যাল গাইতে পারি। বাট আমার মনে হচ্ছে যে একটা কোনো এরম মানে কোনো ড্রেস কোড হওয়া উচিত না গানের, কেন কি মানুষ মন দিয়ে গানটা গায়, জামা যা খুশি পরে তুমি গাও, ডাজেন্ট ম্যাটার, গানটা ভালো হলেই হলো। অ্যান্ড লোকেদের যতদূর আমি দেখেছি ওরা অনেকটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু কিছু মানে 10 জনের মধ্যে হয়তো 2% লোক ওরাও হয় যারা অ্যাকসেপ্ট করে না, তারা মানে কিছু না কিছু একটা ওদের বলতে হবে যে এরমভাবে গান মানে শাস্ত্রীয় সঙ্গীত এরমভাবে গাওয়া হয় না বা তুমি এরা এটা ভুল করছো, ওটা তো চলতেই থাকে। বাট মেজরিটি কখনো মনে হচ্ছে যেটা নতুন চ্যালেঞ্জ যে গিটার নিয়ে বসছো, মানে গিটার মানে আমরা একটা রকিং বা অন্য কোনো গানের ফরমেশন দেখতে পাই, সেক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীত সঙ্গে গিটার, আবার অন্যদিকে পলিটেল করা একজন ইমেজ নিয়ে, বা সে ফোকও গাইছে না, মানে এই যে ট্রান্সমিশনটা সেক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়েছে কি? চ্যালেঞ্জিং খুব একটা বলবো না, মানে কিছু কিছু জায়গায় হয়েছে, মানে আমার সঙ্গে এরমও হয়েছে যে গিটার নিয়ে গাইছি, লোকেরা অনেকবার ভেবেছে যে কিছু মানে লাইট বা কিছু একটা চলবে, কিন্তু দে ডিডন্ট এক্সপেক্ট কি ক্লাসিক্যালও হতে পারে, কেন কি অ্যাটলাস্ট ব্যাপারটা তো মানে ওটাতেও তো সুরই বাজছে, সরগম ওটাতেও হচ্ছে, গলায়ও সরগমই যাচ্ছে, সো দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স। যদি আমি গিটার নিয়ে গাইছি ওটা আমি একটা সাপোর্ট নিচ্ছি, বাবা যেমন সুরমন্ডল নিয়েছে আজকে সাপোর্ট, আমি ওই হিসেবে গিটারটা চুজ করেছি। আচ্ছা, এই অক্সিজেনটা কার থেকে পেয়েছো, বাবা মা? তোমার তো পরিবার আমরা জানি যে সবাই একদমই শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত, বিশেষ করে মিসার হুসেন খা, মানে তার সঙ্গেও তো মানে তোমার যেহেতু বংশের একটা ব্যাপার রয়েছে, তুমি এই অক্সিজেনটা কি ফ্যামিলি থেকেই পেয়েছো? ছোটবেলা থেকে কেন কি গানই ছিল, মানে গান ছাড়া আর আমার মাথায় মানে মানে লিটারালি আমি চোখ খুলেছি আর গান শুনেছি, তো ওটা মানে বাড়িতেই ছিল যে মানে ব্যাপারটা মানে আর অন্যদিক মাথাও যায়নি আমার কখনো, মানে যখন বড় হয়েছিলাম আমার ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি অনেক অকুপেশনস আমার আমি হাতে রেখেছিলাম অনেকে, মানে যেগুলো আমার লিটারালি লেভেলের উপরে ছিল, সায়েন্টিস্ট হওয়ার ছিল, সোলজার হওয়ার ছিল, অ্যাস্ট্রোনট হওয়ার ছিল, তারপরে যখন বড় হয়ে একটা লেভেলের পর এসেছি আমি বুঝেছি ভাই ওটার জন্য অনেক পড়াশোনা দরকার, আমার দ্বারা হবে না। আচ্ছা, তুমি নাকি খুব ছোটবেলা থেকে স্টেজে উঠতে ভালোবাসতে, মানে খুব অল্প বয়সেই তুমি স্টেজে উঠেছো, মানে সেটা কি বাবাকে দেখেই পুরোটা? মানে আমার রোল মডেল বাবা, আমার মেন্টর বাবা, আমার বন্ধু বাবা, মানে বাবা ইজ এভরিথিং, মানে বাবার সঙ্গে আমি টোটালি ওপেন, মানে বাবার সঙ্গে আরামসে ডিসকাশন করি, আমি মজা করি, সব করি, তো ছোটবেলা থেকে মানে আমার খুব মানে একটা ইচ্ছে ছিল যে হ্যাঁ ভাই আমি এবারে মাইক নিয়ে গাইব, তো এবারে একটা আমার এগুলো ইচ্ছা মনে আছে যে রামকৃষ্ণ মিশনে বোধহয় বাবা গাইছিল, তো এবারে কি হয়েছে ওখানে বাবার সুরমন্ডলের মাইকটা ওটা একমাত্র আমার হাইট ছিল, আই ওয়াজ 4 ইয়ার্স ওল্ড,
ওইটা আমি নিয়ে গাওয়া শুরু করে দিয়েছিলাম, মানে সাউন্ড চেকও চলছে না, প্রপার শো চলছে। এবার মানে সাউন্ডে যিনি ছিলেন বাবু অঙ্কল অডিও সেন্টার, ওগুলা উনি বলে না না দাও ওকে ভাই, আমি অন্য মাইক দিয়ে দিচ্ছি, তুমি ওটাই নিয়ে গাও। সাধারণ মানুষের একটা প্রশ্ন যে তুমি এই ফ্যামিলি থেকে বিলং করছো এবং উস্তাদ রশিদ খান যেখানে তোমাকে নিজে তালিম দিয়েছেন সেক্ষেত্রে তোমার এটা কি মানে ওই গন্ডা বন্ধন সেরেমনি এই জন্য করি আমরা, তাকে বোঝা যায় যে হ্যাঁ তুমি এবারে একটা যোগ্য ওই লেভেলে এসছো যে তুমি আমার ডিসাইপল হতে পারো। তো ওটা একটা অফিসিয়াল একটা ইয়ে বলতে পারো। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এবং রিপাবলিক বাংলা নতুনভাবে নতুন আঙ্গিকে পথ চলা শুরু করে দিয়েছে, তাই রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনারা লাগাতার নজর রাখুন যাবতীয় খবরের আপডেটের পাশাপাশি। নতুনভাবে রিপাবলিক বাংলা যেভাবে পথ চলছে সেই পথের সঙ্গে আপনারাও সঙ্গী হন।